প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের CC4 অনার্সের পেপার নিয়ে। তো প্রিভিয়াস ভিডিওতে আমি 10 নম্বরের মডুল 1 থেকে এবং 2 থেকে কী কী প্রশ্ন 10 নম্বরের জন্য পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। মাত্র 4টি থেকে 3টি প্রশ্ন আমি দিয়েছি প্রত্যেকটি মডুল থেকে, 2টি মডুল থেকে। ঠিক 15 নম্বরের প্রশ্নের জন্য আমি 15 নম্বর প্রশ্ন কী কী দেখবে গুরুত্ব সহকারে, আর 2টি 15 নম্বর করতে হয়, মডুল 1 থেকে 1টি, মডুল 2 থেকে 1টি। তো তার জন্য কী কী প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে দেখবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটি বলা প্রত্যেকটি প্রশ্ন গুরুত্ব সহকারে তোমরা নোট ডাউন করে পড়তে পারো, এবং উত্তরে যদি প্রয়োজন হয় আদর্শ 2D পয়েন্ট অ্যান্সার তোমরা একটু ওয়েট করো, আমাকে কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও কোন প্রশ্নের উত্তর তোমাদের লাগবে। কিছুদিনের মধ্যে আমি তোমাদের একদম 2D পয়েন্ট অ্যান্সার, যে অ্যান্সারগুলো লিখলে তোমরা 90 থেকে 80% কাছাকাছি তোমরা মার্ক্স পেয়ে যাবে, সেরকম উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরব। তো দেখো প্রথম প্রশ্ন, ভারতের যে কোনো একটি জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ কর্মসূচি আলোচনা করো। ভারতে ইংলিশ ক্যাপশনও তোমাদের দেওয়া রয়েছে, ইংলিশ ক্যাপশনটি তোমরা দেখে নাও। ডিসকাস দ্য আইডিওলজি অ্যান্ড প্রোগ্রামস অফ এনি ন্যাশনাল পলিটিক্যাল পার্টি ইন ইন্ডিয়া, ভারতের নির্বাচনী সংস্কারের ওপর একটি টিকা লেখো। ভারতের রাজনীতিতে সংগঠিত ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, ভারতের রাজনীতিতে সংগঠিত ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে মডুল 1-এর জন্য। মডুল 1 থেকে যে 1টি 15 নম্বরের প্রশ্ন করতে হয়, তো এই 3টি পড়লে আমার আশা রাখি তোমরা 1টি প্রশ্ন কমন পাবে এবং লিখতেও তোমরা পারবে। তো চলে আসবে এরপর মডুল 2-এ। তো মডুল 2-এ প্রশ্নগুলো বলার আগে বলি, তোমাদের অনেক চ্যানেল রয়েছে যেগুলো তোমাদের কিছু উত্তর হয়তো প্রোভাইড করছে, তো যাই হোক সেই উত্তরগুলো তোমরা দেখো। তবে আমি বলবো তোমরা যে বাড়ির প্রাইভেট টিউটারের কাছে পড়ছো এবং স্যারদের কাছে পড়ছো বা ম্যাডামদের কাছে পড়ছো, ওনাদেরকে একবার চেক করিয়ে নিও, কেন কিছু কিছু উত্তর রয়েছে তোমরা যদি লেখো হয়তো অনেকে জানো না, হয়তো লাস্ট মুমেন্টে পাবে উত্তরগুলো, তোমাদের কিছু করার নেই। তবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি করে যাও, লেখো উত্তর, তোমরা কিন্তু ভালো নাম্বার কিন্তু পাবে না। ঠিক আছে, তো সেগুলো একটুখানি দেখে রেখো এবং পারলে তোমরা আর টেক্সট বই একটু জোগাড় করো, টেক্সট বই থেকে একটু ডেটাগুলো নিয়ে কিছু ডেটা ওখান থেকে নিয়ে তোমরা লিখো, কেন অনার্সের জন্য কিন্তু ভালো করে না লিখলে মার্কস কিন্তু সেরকম ক্যারি হবে না। চলে আসবো তোমাদের মডুল 2-এ, ইম্পর্টেন্ট 15 মার্কস কোশ্চেন মডুল 2। আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝো, ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। হোয়াট ডু ইউ মিন বাই রিজিওনালিজম, ডিসকাস দ্য রিজন ফর রিজনিং অফ রিজিওনালিজম ইন ইন্ডিয়া। চলে আসবো 2 নম্বরের প্রশ্ন, 1970 থেকে ভারতের নারীবাদী আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। ডিসকাস দ্য নেচার অফ উমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া 1970। ভারতীয় রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ রিলিজিয়ন ইন ইন্ডিয়া পলিটিক্স। তো এই 3টি প্রশ্ন তোমরা মডুল 2 থেকেও পড়ে যেও ভালো করে। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও, 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই রিজিওনালিজম, ডিসকাস রিজন ফর অরিজিন অফ রিজিওনালিজম ইন ইন্ডিয়া। ঠিক আছে, তো এই 3টি প্রশ্ন একটু গুরুত্ব সহকারে তোমরা দেখো। তো আজকের মতো ভিডিওটি শেষ করবো, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবে না।